কল্কি আলোয় দর্শন ভগবত বান্ধব্য পূজা। সাধারণত বলা হয় যে ব্রাহ্মণকে হত্যা করার কারণেই ব্রহ্মহত্যা দোষ প্রাপ্ত হয়, কিন্তু কিছু ধর্মশাস্ত্র দাবি করে যে অন্য অনেক অপরাধের কারণেও এই দোষ প্রাপ্ত হয়। যে সাতটি অপরাধ করলে ব্রহ্মহত্যার মতো ভয়ঙ্কর পাপ হয় সেগুলি হল, একজন মানুষকে হত্যা করা বা তার শারীরিক বা মানসিক ক্ষতি সাধন করা, অন্যের স্ত্রী বা সম্পত্তির প্রতি লোভাতুর হয়ে ওঠা, ইচ্ছাকৃতভাবে অন্যের ধন সম্পত্তিকে ধ্বংস ও বিষ প্রয়োগ করা, পিতামাতার অবহেলা করা ও পূর্বপুরুষের পূজাকে উপেক্ষা করা, নিঃস্বার্থভাবে সেবায় নিমগ্ন ব্যক্তির ক্ষতি সাধন করা, জরুরি ভিত্তিতে সাহায্যের প্রয়োজন এমন ব্যক্তির কাছে সাহায্য পৌঁছানোর কাজে বাধা দান করা, শিক্ষক গুরুজন ও বৈদিক পণ্ডিতদের অসম্মান করা, কোনো ব্যক্তি বা তাঁর পূর্বপুরুষদের দ্বারা পূর্বজন্মে করা এই ধরনের কর্মের ফলে এই মারাত্মক পাপ হতে পারে বলে বিশ্বাস করা হয়। ব্রহ্মহত্যা দোষের পরিণাম গুরুতর ও সুদূরপ্রসারী হতে পারে, যেমন দীর্ঘমেয়াদী রোগভোগ, মানসিক অসুস্থতা, ভয়, মানসিক চাপ, আত্মবিশ্বাসের অভাব, চাকরি হারানো বা কর্মজীবনের অগ্রগতির অভাব, সর্বত্র বাধা বিঘ্ন ও ব্যর্থতার সম্মুখীন হওয়া, আর্থিক চাপ, অস্থিরতা, উত্তেজনা, অসন্তুষ্টি, দুঃখভোগ, বৈবাহিক সম্পর্কে বৈষম্য ও বিচ্ছেদ। এই পূজায় কল্কি ব্রহ্মহত্যা দোষ নিবারণ হেতু অনুগ্রহ প্রদান করবেন।